তোমরা প্রত্যেকে জানো, পড়াশোনাতে ফোকাস থাকার জন্য শরীর এবং মন এই দুটো ফিট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের শরীর সুস্থ থাকলেই আমরা পড়াশোনাতে ফোকাস করতে পারি এবং শরীর তখনই সুস্থ থাকে যখন মন সুস্থ থাকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের পড়াশোনার পাশাপাশি তোমরা যারা স্টুডেন্ট তারা তোমরা তোমাদের শরীর এবং তোমাদের মনকে কিভাবে একত্রে সুস্থ রাখতে পারো। আমরা পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করব। সর্বপ্রথম চলে আসি মন, অর্থাৎ মানসিক স্থিরতা বা মনের সুস্থতা কিভাবে রাখতে পারো। পয়েন্ট নাম্বার 1, মনকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে মেডিটেশন, অর্থাৎ ধ্যান করা, স্থির হওয়া, মনকে স্থির করা, ব্রেনকে স্থির করা। সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে, বিভিন্ন উপায়ে হতে পারে, সেটা ধর্ম মতে হতে পারে। তোমরা যারা ধার্মিক তারা তোমরা ধর্মের মধ্য দিয়ে, অর্থাৎ ধর্মের যে কাজগুলো করা হয়, আমরা যারা মুসলিম হলে নামাজ পড়া সবচেয়ে বড় মেডিটেশন, হিন্দু হলে ঠাকুরের সামনে বসে চোখ বন্ধ করে উপাসনা করা বা মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের সামনে বসে ধ্যান করা, এই ধরনের প্রোগ্রামগুলো তোমরা করতে পারো। এগুলো তোমাদের মানসিক অনেক বেশি শান্তি দিতে পারে, মানসিকভাবে অনেক বেশি স্থির করতে পারে। দিনের অন্তত একটা টাইম 20-30 মিনিট বা আরও কম হলেও অন্তত 10 মিনিট তোমরা তোমাদের মনকে সময় দাও, অর্থাৎ মনের স্থিরতা আনো ধ্যানের মাধ্যমে। পয়েন্ট নাম্বার 2, মিউজিক। তোমরা কিন্তু মিউজিক একটা বড় কাজ করতে পারে তোমাদের মনের স্থিরতার জন্য বা মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য। তোমরা কিছু ভালো ভালো গান, সিলেক্টেড কিছু ভালো ভালো গান যেগুলো মনকে স্থির করে, সেই ধরনের গান তোমরা একটা নির্দিষ্ট টাইম দিনের মধ্যে শোনো। মিউজিক আমাদের মন এবং আমাদের শরীর এই দুটোকেই কিন্তু অনেক বেশি শান্ত করতে সহায়তা করে। তবে অবভিয়াসলি মিউজিকের চয়েসটা ঠিক রাখতে হবে। মিউজিকটা আন্তাবরি না চয়েস করে মিউজিকটাকে কিন্তু খুব সফট মিউজিক তোমাদের চয়েস করতে হবে। পয়েন্ট নাম্বার 3, ফ্যামিলির সাথে রিলেশন। তোমরা যে যেখানে থাকছো, অর্থাৎ যদি তোমরা নিজস্ব বাড়িতে থাকো তাহলে বাবা মায়ের সাথে, ভাই বোনের সাথে, পরিবারের বাকি মানুষের সাথে যেন তোমাদের সম্পর্কটা খুব ভালো থাকে। তার কারণ সম্পর্ক যদি খারাপ হয় তাহলে এগুলো তোমার মেন্টাল এফেক্ট ফেলতে পারে। তোমরা যদি হোস্টেলার হও তাহলে সেক্ষেত্রে তোমাদের বন্ধু বান্ধবের সাথে, তোমাদের যে টিচার বা মেন্টর তাদের সাথে যেন তোমাদের সম্পর্ক খুব ভালো থাকে। সম্পর্কে যেন সমালোচনার জায়গা না থাকে, যেন একে অপরকে নিয়ে, সম্পর্কের মানুষকে নিয়ে সমালোচনা করতে না হয়, এগুলো কিন্তু তোমাদের মাইন্ডে এফেক্ট ফেলে। তাই অবশ্যই খুব শান্ত এবং স্থির করার জন্য মনকে তোমাদের এই সমালোচনাগুলোর ঊর্ধ্বে উঠতে হবে বা মনকে অনেক বেশি স্থির করার জন্য পরিবারের মানুষের সাথে সম্পর্কটা অনেক ভালো রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, কানেক্ট উইথ নেচার। তোমরা একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে প্রত্যেক দিন, সেটা হতে পারে প্রত্যেক উইকেন্ডে, তোমরা একটা নির্দিষ্ট সময় প্রকৃতির সাথে কাটাও। সেটা খুব দূরে যাওয়ার যে দরকার আছে তেমনটা নয়, বাড়ি থেকে খুব কাছে 20-30 মিনিট প্রকৃতির সাথে সময় দাও। একটু প্রকৃতির মধ্যে গিয়ে একা থাকো, একটু প্রকৃতিকে দেখো অন্য চোখ দিয়ে, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথের জন্য। মেন্টাল হেলথ বা মানসিক সুস্থতার জন্য এই প্রকৃতির সাথে সময় কাটানো এটা খুব দরকারি। অ্যান্ড লাস্ট পয়েন্ট নাম্বার 5, ডোন্ট টেক সো মাচ প্রেশার। তোমরা কিন্তু অনেক বেশি চাপ নিয়ে ফেলো না, অর্থাৎ অবশ্যই তোমাদের পড়াশুনো থাকবে, অবশ্যই পড়াশুনোতে অনেক ভাস্ট সিলেবাস যেহেতু পড়াশুনো করতে হবে এবং একদম সময় দিয়ে সঠিকভাবে পরিশ্রম করতে হবে, কিন্তু অত্যাধিক চাপ কোনোভাবেই নয়, অত্যাধিক চাপ নিও না। হ্যাঁ, কাজ করবে, টিচার যেটা কাজ দিচ্ছে সেটা করতে হবে, টাইমের মধ্যে করতে হবে, কিন্তু সেটা চাপ নিয়ে নয়, ভালোবেসে করো। এটা আমার শেষ করতে হবে, এটা আমার একটা অবজেক্ট থাকবে, আমার এর প্রতি একটা ভালোবাসা থাকবে, সেই ভালোবাসা থেকে, সেই ডেডিকেশন থেকে আমরা কাজটা করব। কোনোভাবেই যেন সেটা আমাদের কাছে বোঝা হয়ে না দাঁড়ায়, কোনোভাবেই যেন আমরা বোঝার মতো সেটাকে বয়ে না বেড়াই। তো এই মেন্টাল হেলথের জন্য 5টা পয়েন্ট আমি আলোচনা করলাম। এই 5টা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানসিক সুস্থতার জন্য। আর আমাদের মন যদি সুস্থ থাকে তাহলে অবভিয়াসলি আমাদের শরীর অনেকটাই সুস্থ থাকতে সক্ষম, তাই আমাদের পড়াশোনাতেও ফোকাস ধরে রাখতে সক্ষম। তাই অবশ্যই মনকে সুস্থ রাখার জন্য এই পয়েন্টগুলোকে মেনটেন করো।
সেকেন্ড আমরা আসি ফিজিক্যাল হেলথ, অর্থাৎ আমাদের মানসিক সুস্থতার সাথে সাথে আমাদের শারীরিক সুস্থতাও কিন্তু একান্ত কাম্য। এবং শারীরিক সুস্থতার জন্য আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি কি কি করতে পারি। পয়েন্ট নাম্বার 1, এক্সারসাইজ। অবভিয়াসলি ডেইলি বেসিসে 40 মিনিট, কমপক্ষে 40 মিনিট প্রত্যেকটা মানুষের এক্সারসাইজ করা উচিত। সেটা সে স্টুডেন্ট হোক, টিচার হোক, সে যে কোনো প্রফেশনাল লাইফে থাকুক, যে কোনো মানুষের অন্তত দিনের 40টা মিনিট তার নিজেকে, নিজের শরীরকে সময় দেওয়া উচিত। তাই এই 40 মিনিট তোমরা প্রত্যেকে যতই কাজ থাকুক, যাই থাকুক, নিজেদেরকে সময় দাও, শারীরিক এক্সারসাইজ করো। সেটা হতে পারে যোগা, সেটা হতে পারে মাঠে ছোটা, সেটা হতে পারে জিমে যাওয়া, যে কোনো কিছু হতে পারে, কিন্তু নিজের শরীরকে সচল রাখার জন্য এই 40 মিনিট তোমরা শরীরকে সময় দাও। পয়েন্ট নাম্বার 2, সাইক্লিং। ফিজিক্যাল এক্সারসাইজের একটা গুরুত্বপূর্ণ পার্ট বলা যেতে পারে সাইক্লিং। এবং সাইক্লিংটা আমরা আমাদের কাজের মধ্যেও করতে পারি। ধরো তোমরা প্রাইভেট পড়তে যাচ্ছ, তোমরা কোনো প্রাইভেট গাড়িতে না গিয়ে, কোনো অটোতে না গিয়ে তোমরা অবভিয়াসলি সাইকেলটাকে ব্যবহার করো। সাইকেলটাকে 5 কিমি, 7 কিমি, 10 কিমি পর্যন্ত দূরত্ব তোমরা সাইকেলটাকে ব্যবহার করো, সাইকেল নিয়ে যাতায়াত করো। তাহলে আলাদাভাবে সাইকেল চালাতে হবে না, তোমরা তোমাদের কাজের মধ্যেই সাইকেল চালাচ্ছ এবং সেটা তোমাদের ফিজিক্যাল হেলথের মধ্যেই পড়ে যাচ্ছে। সাইক্লিং কিন্তু ফিজিক্যাল হেলথের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ফর স্টুডেন্ট লাইফ। তাই স্টুডেন্ট লাইফে তোমরা সাইক্লিং করো, যদি সাইক্লিং না শিখে থাকো সাইক্লিং শিখে নাও। সাইক্লিং শিখে নিয়ে তোমরা প্রাইভেট পড়তে যাওয়া, স্কুল যাওয়া, এই বাজার যাওয়া, এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে তোমরা সাইকেলটাকে ব্যবহার করো। পয়েন্ট নাম্বার 3, মেনটেন ইউর ডায়েট। তোমরা প্রত্যেকে তোমাদের খাওয়া দাওয়াটাকে মেনটেন করো, কোনোভাবে যেন খাওয়া দাওয়ার ঘাটতি না ঘটে, খাওয়া দাওয়াতে যাতে কোনোভাবে গাফিলতি না হয়, এবং কোনোভাবে সো মাচ রিচ ফুড যেন খাওয়া দাওয়া না হয়। পড়াশুনোর ক্ষেত্রে আমাদের ফোকাস ধরে রাখার জন্য, আমাদের শরীর যদি সুস্থ না থাকে, আমাদের যদি পেট খারাপ করে বারবার, আমাদের যদি পেটের সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা ফোকাস ধরে রাখতে পারবো না। তাই খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক করতে হবে। প্রত্যেকের একদম নির্দিষ্ট ডায়েট প্ল্যান বানাও, কি খাবে কি খাবে না এটার একটা ডায়েট প্ল্যান তোমরা রেডি করো, এবং তোমরা তোমাদের খাওয়া দাওয়াটাকে সঠিক করো এবং টাইমিংয়ে করো। টাইমটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। একবার খাচ্ছি দিনের মধ্যে, প্রচুর খেয়ে ফেলছি এমনটা না করে দিনে 5 বার খাও, কম কম করে খাও, টাইমটাকে মেনটেন করে খাও এবং সঠিক খাবার খাও, যেটা তোমার জন্য পুষ্টিকর, যেটা তোমার জন্য, তোমার হেলথের জন্য উপকারী। অ্যান্ড লাস্ট পয়েন্ট নাম্বার 4, ড্রিঙ্ক ওয়াটার। মনে রেখো প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল খাওয়া কিন্তু বাধ্যতামূলক। তাই কোনোভাবেই তোমরা জল খাওয়াটাকে অ্যাভয়েড করো না। আমরা দেখি যে বেশিরভাগ মেয়েরা জল খাওয়া কিন্তু খুবই কম জল খায়, যার জন্য মেয়েদের বেশ কিছু সময় পর অনেক রকম শারীরিক অসুবিধার সৃষ্টি হয় এবং শারীরিক অসুবিধার সম্মুখীন হয়। তাই আমি বলছি ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা প্রত্যেকে কিন্তু জলটা নির্দিষ্ট পরিমাণে খাও। জল নির্দিষ্ট পরিমাণে খেলে দেখবে শরীর সুস্থ থাকবে, এবং শরীর মন সুস্থ থাকলে তোমরা পড়াশোনাতে অনেক বেশি ফোকাস করতে পারবে। তো যে পয়েন্টগুলো বললাম শারীরিক সুস্থতার জন্য, অর্থাৎ আমাদের ফিজিক্যাল হেলথের জন্য, অবভিয়াসলি পাশাপাশি মেন্টাল হেলথের জন্য যে পয়েন্টগুলো আমরা বললাম, সেই পয়েন্টগুলোকে মেনে চলো। সেই পয়েন্টগুলোকে মেনে চলতে পারলে কিন্তু তোমরা পড়াশোনাতে অনেক বেশি ফোকাস থাকতে পারবে। এসওই বাংলা তোমাদেরকে পড়ায়, এসওই বাংলা তোমাদেরকে পাঠ দেয়, এসওই বাংলা তোমাদেরকে পুঁথিগত বিদ্যা দেয়, কিন্তু এসওই বাংলা শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এসওই বাংলা তোমাদের সর্বাঙ্গীন গ্রোথ, একটি ছেলে বা একটি মেয়ের সর্বাঙ্গীন গ্রোথ কি হতে পারে, কিভাবে হতে পারে, সেই সব কিছুকে ফোকাস করবে। তোমাদের আমিনুর স্যার সর্বদাই তোমাদের সাথে আছে, কখনো তোমাদের টিচার রূপে, কখনো তোমাদের মেন্টর রূপে, কখনো তোমাদের বন্ধু রূপে, যখন যেভাবে চাইবে তোমাদের আমিনুর স্যারকে তোমরা পাশে পাবে, এবং সব রকমভাবে তোমাদের কে তোমাদের ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু তোমরা আমাদের কথাগুলো, আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলো, দেখবে একটা সুন্দর জীবন পাবে, একটা সুন্দর ভবিষ্যৎ তো অবশ্যই পাবে, সাথে কিন্তু একটা সুন্দর জীবন পাবে। তাই অবশ্যই আজকের যে ভিডিওটা সেটাকে মেনটেন করো, এবং সেটাকে ভালো করে তোমরা একটা লিস্ট আপ করে নাও, এবং তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের পরিধির মধ্যে যারা আছে, সবার কাছে ছড়িয়ে
ছড়িয়ে দাও, তার কারণ এগুলো জানাটা প্রত্যেকের জরুরি, এগুলো মানাটা প্রত্যেকের জরুরি। অনেকে জানে কিন্তু মানে না, এই বিষয়গুলো খুবই স্বাভাবিক বিষয়, জানা সবাই জানতে পারে কিন্তু মানে না কেউ, তাই তোমাদেরকে মানতে হবে। ডিটেলসে যেভাবে বললাম সেভাবে রুটিনটাকে ফলো করতে হবে, সেইভাবেই চলতে হবে, তাহলে পড়াশুনো ভালো হবে, সাথে সব কিছু ভালো হবে, সব ভালো হবে, সব আলো হবে। আজকে এ পর্যন্তই। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।